الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال الامام البخاري رحمه الله تعالى باب ليبلغ العلم الشاهد الغائب قال ابن عباس عن النبي صلى الله عليه وسلم সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 15ই সফর 1442 হিজরি মোতাবেক 2 অক্টোবর 2020 ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল ইলম, ইলমের বা জ্ঞান অর্জনের পর্ব থেকে। আজকে পর্ব নম্বর 10 আমাদের ইলমের অধ্যায় বা ইলমের পর্বের, এবং অধ্যায় নম্বর 37 এই ইলমের একটি অধ্যায় হচ্ছে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, বাবুন লিউবাল্লিগিল ইলমা শাহিদুল গায়বা, এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটি হাদিসের একটি অংশ, যে হাদিসটি আসছে তা হচ্ছে দিনের জ্ঞান যেন উপস্থিত ব্যক্তি অনুপস্থিতকে পৌঁছিয়ে দেয়। দিনের জ্ঞান হাসিল করার জন্য যারা হাজির থাকবে, উপস্থিত থাকবে, সময় সুযোগ হবে আর উপস্থিত থাকলো, সরাসরি শিখলো, তারা যেন অনুপস্থিত যারা হাজির হতে পারেনি অথবা শোনার সুযোগ পায়নি, জানার সুযোগ পায়নি, তাদেরকে জানিয়ে দেয়, শুনিয়ে দেয়, পৌঁছিয়ে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের তাবলীগ করে দেওয়া বা দ্বীনকে পৌঁছিয়ে দেওয়া ফরজ করেছেন, সেটি ফরজে আইন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর তারপরে পুরো উম্মতের উপর ফরজে কিফায়া। ব্যক্তি হিসাবে কখনো কখনো ফরজে আইন হয়ে যাবে, যদি আপনার এলাকায় আপনার ছাড়া দ্বীন সম্পর্কে জ্ঞানী কেউ না থাকে যেখানে আপনি বসবাস করছেন, তাহলে দ্বীন সম্পর্কে পৌঁছিয়ে দেওয়া ফরজ আপনার উপর, ফরজে আইন। আর এমনিতে অনেক আলেম আছে, অনেক দায়ী আছে, কেউ একজন বললে সবাইকে একটা বিষয় সম্পর্কে বা সব বিষয় সম্পর্কে বলতে হবে, মুখ খুলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে সবাইকে, আর ভালো কথার উপদেশ দিতেই হবে সবাইকে, ফরজে আইন না, ফরজে কিফায়া। জানাজার সালাত যেমন ফরজে কিফায়া, গ্রামে 500 জন বাস করেন, 50-100 জন যদি যায় যথেষ্ট, যথেষ্ট ফরজে কিফায়া আদায় হয়ে গেল। ঠিক তেমনই হাজার হাজার আলেমে যদি বেশ কিছু আলেম দেশের দাওয়াতি কাজ করে আর মানুষের কাছে পৌঁছে দেয়, তাহলে ফরজে কিফায়া আদায় হয়ে গেল। তারপরও এলমের সাদকা রয়েছে, এলম যত দান করবে তত বাড়বে, এলম ধন সম্পদের চাইতে বেশি বৃদ্ধি পায় দান করলে, যার ফলে ফরজে আইন না হলেও প্রত্যেক জ্ঞানী ব্যক্তি যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেছেন তার উচিত হবে আশেপাশে বা যত দূর পর্যন্ত পৌঁছাতে পারবে, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইনেই হোক না কেন, যেন দ্বীনের জ্ঞান পৌঁছিয়ে দেয়। যে উপস্থিত আছে শুনলেন একজন আলেমের কাছ থেকে, আর আপনি আপনারা উপস্থিত আছেন, অন্যদের কাছে পৌঁছে দিবেন, সেটা সরাসরি কথার মাধ্যমে পৌঁছে দেওয়া, যখন কোনো যন্ত্রপাতি ছিল না, টেকনোলজি ছিল না, আর সেটা রেকর্ডিংয়ের মাধ্যমে, আর রেকর্ডিং করে সেটা অডিও অথবা ভিডিও কারো কাছে ফরওয়ার্ড করার মাধ্যমে, হ্যাঁ, পাঠানোর মাধ্যমে এভাবে পৌঁছিয়ে দেওয়া। তারা অনুপস্থিত, সময় সুযোগ পায় না, অথবা দূরে আছে ইত্যাদি, তো যে কোনো কারণ হোক না কেন তাদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের অংশ দিয়ে অধ্যায় কায়েম করা, অর্থাৎ যিনি দ্বীনের জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছেন তিনি শাহিদ, উপস্থিত ব্যক্তি, আর যিনি দ্বীনের জ্ঞান অর্জন করার সুযোগ পাননি তিনি হচ্ছেন গায়েব, অনুপস্থিত। যিনি অনুপস্থিত
বা যিনি অনবহিত, যিনি জ্ঞান সম্পর্কে দিন সম্পর্কে জ্ঞান রাখেন না অথবা জ্ঞান শিখা ফরজ হয়ে রয়েছে তাদের কাছে পৌঁছিয়ে দেবে। কালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটি ইবনু আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুমা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করি, অর্থাৎ বর্ণনাকারী সাহাবি হচ্ছেন প্রখ্যাত সাহাবি আব্দুল ইবনু আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। 104 নম্বর হাদিস নিয়ে এসেছেন এই অধ্যায়ের প্রথম হাদিস। ইমাম বুখারী রাহমাহুল্লাহ উস্তাদ হচ্ছেন আবদুল্লাহ বিন ইউসুফ রাহমাহুল্লাহ, আর তার উস্তাদ হচ্ছেন হাদ্দাসানী লাইস, বলছেন লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলী, বড় মুহাদ্দিস ছিলেন। আর তার উস্তাদ বলছেন হাদ্দাসানী সাইয়িদুন সাইয়িদ, সাইয়িদ ইবনে মুসাইয়্যিব, আর বা সাইয়িদ ইবনে আবি সাইদ আল মাকবুরি। আর তারপরে তার উস্তাদ হচ্ছেন আন আবি শুরাইব, সাইয়িদ ইবনে মুসাইয়্যিব, আবি শুরাইব রাদিয়াল্লাহ তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি। এই আবু শুরাই রাদিয়াল্লাহ তাআলা সাহাবি বলছেন আন্নাহু কাল, তিনি বললেন লে আমর ইবনে সাঈদ, আমর ইবনে সাঈদকে, এই আমর ইবনে সাঈদ উমাইয়া বংশের একজন গভর্নর ছিলেন যাকে মদিনার গভর্নর নিযুক্ত করা হয়েছিল ইয়াজিদ বিন মুয়াবিয়া পক্ষ থেকে। ইয়াজিদ যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তার পক্ষ থেকে মদিনার গভর্নর নিযুক্ত করা হয়েছিল ইয়াজিদের খেলাফত আমলে। আর ইয়াজিদের রাজধানী কোথায় ছিল? হ্যাঁ, শামদেশে, দামেশ, শামদেশ সে বর্তমান যে রাজধানী দামেশ, ওই দামেশ প্রাচীন সময়। তো উমাইয়া বংশের রাজধানী ছিল দামেশ, আলী রাদিয়াল্লাহু তাআলা রাজধানী নিয়ে চলে গেছেন কুফা। আর উমাইয়াদের পতনের পরে আব্বাসী খেলাফত যে কায়েম হয়েছিল রাসূলুল্লাহর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বা আনহুর বংশধর, তাদের 132 পরে তাদের রাজধানী কোথায় ছিল? বাগদাদ। তাদের রাজধানী কোথায় ছিল? বাগদাদ। তো বাগদাদ শহর পরে গড়ে উঠে রাসূলুল্লাহ জামানায় বা খলাফায়ে রাশিদের জামানায় বাগদাদ শহর ছিল না। ইরাকে দুটি শহর ছিল, কুফা আর বসরা। এই আমর ইবনে সাঈদ মদিনার গভর্নর সেই কালে, ওয়াহয়াবাসুল বউসা ইলা মক্কাত, সে সেনাবাহিনী পাঠাচ্ছিল মক্কার উদ্দেশ্যে অভিযান যুদ্ধ করার জন্য। হাদিস ব্যাখ্যা করলে একটু ইতিহাস বলতে হবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শেষ জীবনে 20 বছরের মতো তিনি খলিফা ছিলেন, আর খেলাফত রাশেদার পরে সবচাইতে ভালো রাজত্ব তিনি করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু শেষ জীবনে তিনি চিন্তা করলেন যে এত কলহ বিবাদ হলো, যেটা মধ্যম পন্থা অবলম্বন করে বলা হয়েছে তার সম্পর্কে, এত কলহ বিবাদ হলো, এত লড়াই হলো, এত লোক হতাহত হইলো, আবার যদি এইভাবে ছেড়ে দিয়ে চলে যায় তো আবার এই নিয়ে কত মারামারি, কত কি হবে। তো তিনি একজনের নাম উল্লেখ করে যেতে চাইলেন, খলিফা নিযুক্ত করে যেতে চাইলেন, কাকে করবেন? তিনি তার ছেলে ইয়াজিদকে, ইয়াজিদকে তিনি নিযুক্ত করলেন। এখন এই প্রশ্ন উঠতে পারে যে ইয়াজিদকে কেন করলেন, অন্য কাউকে কেন করলেন না? জি হ্যাঁ, অনেক যোগ্যরা ছিলেন, তবে ইয়াজিদও যোগ্য ছিলেন, কিন্তু তার চাইতে অনেক যোগ্য, অনেক বেশি যোগ্যরাও ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। সেই যুগে আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিখ্যাত সাহাবী, যিনি খলিফা হওয়ার খলিফা রাশেদিনদের যুগে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে অনেকে তার নাম প্রস্তাব করেছে। তো এর ক্ষেত্রে একটি উত্তর দেওয়া হয়েছে যে বাবার ভালোবাসা ছেলের জন্য, একটি নম্রতা, দুর্বলতা যে মানুষের থাকে সেই দুর্বলতা ছিল, যাই হোক তিনি এই কাজ করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে দেশ পরিচালনার জন্য ইয়াজিদ যোগ্য ছিলেন, যদিও তার মজালিম পরে জুলম অত্যাচার হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, সেই জুলমগুলি ঢেকে রাখার বিষয় নয়। তো তার হাসানাতও ছিল, সাইয়াতও ছিল,
আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে তার সাথে মামলা করেছেন এবং করবেন। তো ইয়াজিদ যখন খলিফা হইলেন তখন তিনি বাই ফোর্স এখন যে নিজে থেকে আনুগত্য প্রকাশ করলো, বায়াত করলো, মেনে নিল খলিফা, তো ভালোই কথা। কিন্তু যারা মানল না তাদের ক্ষেত্রে তিনি কঠোর ভূমিকা মানে নিলেন। দুইজন বিশেষ করে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কায় গিয়ে আল্লাহর হারামে আশ্রয় নিলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দেখলেন যে আমার অনেক ভক্ত, আমার অনুসারী বরং সবাই এত বেশি ডাকছে, এত বেশি ডাকছে, বস্তার বস্তা চিঠি তার কাছে পৌঁছেছে কুফা থেকে, তাদের উপর বিশ্বাস করি যে কুফার লোকের আমাকে ডাকছে যে তারা খলিফা হিসাবে আমাকে তারা মেনে নেবেন, আর তারপরে যখন আমার হাত সত্য হয়ে যাবে তখন খেলাফত কায়েম হয়ে যাবে। আমি ইয়াজিদের চাইতে অনেক সিনিয়র, আর এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলা আনবো। তো তিনি এই ইস্তিহাদে চলে গেলেন, মদিনা থেকে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আর আবদুল্লাহ বিন জুবাইর যারা মদিনায় ছিল, বিশেষ করে মদিনায় যারা আছে, কারণ মদিনা হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র, মদিনায় যারা আছে তাদের বায়াত নেয়। আর গভর্নর ছিলেন যেহেতু এই আমর ইবনে সাইদ, তাকে বলা সবার কাছে বায়াত নেয়। এখন বায়াত এই দুজন না করে চলে গেল, বাকিরা দেখলেন যে মন চাক আর না চাক, অনেকে স্বেচ্ছা অনেকে অনিচ্ছাকৃত ঘৃণার সাথে বায়াত করে নিলেন যে ঠিক আছে যান, ঝামেলা চলে গেল। তো হুসাইন রাজি আল্লাহ তালাকে অনেক বড় বড় সাহাবেগ নিষেধ করেছে যে দেখো কুফার লোকেরা গাদ্দারি করে দেবে, যেও না তুমি, খুব মায়া করছি তোমার জন্য, তুমি যেও না। কিন্তু তিনি মানলেন না, চলে গেলেন। আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহকে বোঝাবার চেষ্টা করলেন, অনেক সাহাবেগ বড় বড় সাহাবেগ বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু তিনি বললেন যে না, তারা ডাকছে আমি যাই, চলে চল। হুসাইন রাজি আল্লাহ তালানো তো সেখানে শহীদ হবেন, গাদ্দারি করলো কুফার লোকেরা, রাতের মধ্যে সব ফিরে গেল একবারে, হ্যাঁ ইয়াজিদের পক্ষ নিয়ে নিল, এত বড় গাদ্দারি করলো, তারাই খুন করলো, আর তারাই খুন করে তারাই শোক মাতম করতে আছে আজ পর্যন্ত, কেমন পর্যন্ত। এই একটি শিয়া রাফিজি জাতি, এরাকি ইরানি যারা পথভ্রষ্ট হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, করবলার ঘটনাকে কেন্দ্র করে, যে যদির লোভেহি কাসিরা, বহু জাতি গোমরা হয়েছে, বহু মানুষ গোমরা হয়েছে এই রাফিজি শিয়ারা। আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আসেন মক্কায়, বায়াত করবো না তার সাথে, তার চেয়ে তো অনেক বড় বড় যোগ্যরা আছে, কেন তার সাথে বায়াত করে চলে গেল। তো তাকে মক্কার লোকেরা খলিফা নিযুক্ত করল, খলিফা মেনে তার হাতে বায়াত হয়ে গেল, তিনি খলিফা হয়ে গেলেন, কয়েক বছর খলিফা থাকলেন, কয়েক বছর খলিফা থাকলেন, তিনি খলিফা হাক ছিল বলা হয়েছে। তো যাই হোক, তারপরে এই ইয়াজিদ তখন মক্কায় যুদ্ধের জন্য সেনাবাহিনী রওনা করলো আমর ইবনে সাঈদের নেতৃত্বে, আমর ইবনে সাঈদের নেতৃত্বে। এখানে এই ঘটনাটা এতটুকু জানা থাকলে হাদিসটা বুঝতে পারবো। ওহ ইয়া আসুল বউস, এই আমর ইবনে সাঈদ মদিনার গভর্নর, সে সেনাবাহিনী পাঠাচ্ছিল মক্কায়। সেই সময় আবু সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী চিন্তা করলেন যে কোনো রকম একে বাধা দিতে পারি কি না, মদিনায় তিনি ছিলেন এই সাহাবী আর আলেম সাহাবী, চাইলেন যে গভর্নরকে, আমিরকে কোন রকম করে যদি থামাতে পারি আমি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা শুনিয়ে দিই যে মক্কায় রক্তপাত করা চরম অপরাধ, এটা জায়েজ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। বললেন ইদলি আইয়ুহাল আমির, হে গভর্নর আমির, আমাকে অনুমতি দেন, বড়দের সামনে যারা দুনিয়ার নেতৃত্বে আছে সসম্মানে কথা বলতে হবে, এটা শিখানো হয়েছে। সাহাবি আবু সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে সাঈদ সাহাবিও না, এমনকি কোনো উল্লেখযোগ্য তাবেঈও না, বললেন। তো জালিম শাসকদের একজন ধরে, তো এই আমর ইবনে সাঈদকেও সম্মানের সাথে কি করছেন, সম্বোধন করছেন আবু সুরাই রাদিয়াল্লাহু তাআলা। মূসা হারুন কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউনের কাছে গিয়ে সম্মানের সাথে কথা বলি, ঠিক না,
এটা হচ্ছে শরীয়তের নীতিমালা। আপনি ইসলামের ফায়দা চান না, আল্লাহর দিনের ফায়দা চান, সুতরাং যাতে ফায়দা হয় সে ফায়দাটা করবেন। কিন্তু যদি বলেন যে এই যে প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি নাস্তিক, এই যে নেতা আছে হচ্ছে ফাঁসে পাপিষ্টি, যে মদখোর ইত্যাদি ইসলামের দুশ্মন, তাহলে ইসলামের লাভ করলেন না ক্ষতি করলেন, আরও ক্ষতি করছেন। এইভাবে চরমপন্থী এবং চরমপন্থীদের যারা লেজু আর পৃষ্ঠপোষক, চরমপন্থীদের পিছনে পিছনে চলে, এই মওদুদি আর এই ইখওয়ানি মতবাদী বিশ্বাসী যারা, তারা এই চরিত্র খালি ফতোয়া আছে, লাভ ইসলামের কিছুই করে দিল না। হ্যাঁ, নিজেরাও ক্ষতিগ্রস্ত দুনিয়াতে দেখতে পেলাম, দেখতে পাচ্ছেন আপনারা, আর আখেরাতে তো আল্লাহ রাব্বুল ভালো জানেন, কারণ খারেজিদের পথ হচ্ছে জাহান্নামের পথ, জান্নাতের পথ গোমরাহি। আর খরুজ খাওয়ারেজ হওয়া, ফুল খাওয়ারেজ, হাফ খাওয়ারেজ, হ্যাঁ বিভিন্ন স্তর আছে খারেজি, হ্যাঁ, যার মধ্যে খরুজের লক্ষণগুলি যতটা বেশি রয়েছে ততটা খাঁটি খাওয়ারেজ, যেমন মোনাফেক, খাঁটি মোনাফেক, হাফ মোনাফেক, হ্যাঁ অন্থার্ড মোনাফেক, বিভিন্ন রকম স্তরের মোনাফেক আছে, আমলের মোনাফেক, আকিদার মোনাফেক, ঠিক ওই রকম। তো অনুমতি চাইলেন যে আমি কিছু কথা বলতে চাই আপনাকে। وحدثك قولا قام به النبي صلى الله عليه وسلم الغد من يوم الفتح আপনাকে এমন একটি বাণী শোনাবো আজকে যে বাণীটি নিয়ে দাঁড়িয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যে ভাষণে খুতবায়। আল গাদা মিন ইয়াউমিল ফাতহ, মক্কা বিজয়ের পরের দিন, আল গাদ মক্কা বিজয়ের কি বলেছিলেন সেখানে, সামে বলছেন সামিআতু উযনায়া ওয়া আহু কলবি ওয়া আবসারাতু আইনায়া, যাতে করে বিশ্বাস জন্মে যে আমি নিজে বানিয়ে বলছি না অথবা অনুমান ভিত্তিক বলছি না বা আমার ভালো হয়ে মনে নাই নয় ছয় করে বলছি না, সামিআতু উযনায়া, দুই কানে আমার ওই কথাগুলি ভালো করে শুনেছে রসুলুল্লাহর কাছে যে ভাষণটি রসুল হচ্ছিল, ওয়াহু কলবি, আর আমার হৃদয়ে অন্তরে সেটাকে সংরক্ষণ করে রেখেছি, সুরক্ষিত রেখেছি, ভালো করে মুখস্থ রেখেছি, ওয়া আবসারাতু আইনায়, আর আমার দুই চোখে দেখেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষণ, সচক্ষে দেখেছি আর নিজ কানে শুনেছি দুই কানে, আর অন্তর থেকে সেটা উপলব্ধি করেছি, বুঝেছি কী বলছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুখস্থ রেখেছি, আপনাকে সেই কথাটি শোনাচ্ছি। হেনা তাকাল্লাম আবিহি হামিদাল্লাহু আসনা আলিহি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণ দিলেন, আল্লাহ প্রশংসা করলেন এবং গুণগান পেশ করলেন, সুম্মা কালা, তারপরে বললেন ইন্না মক্কা তাহাররামাহা আল্লাহ, নিশ্চয় মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। দ্বিতীয় অর্থ, মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করার মাধ্যমে সম্মানিত করেছে, হ্যাঁ জি, আল মসজিদুল হারাম যে বলা হয়, মসজিদুল হারাম কোরআনে কারিমে রয়েছে, لتدخلن المسجد الحرام ان شاء الله امنين سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى بس কিছু জায়গা রয়েছে ছাড়া মসজিদ হারাম, এই হারাম মানে হারাম নিষিদ্ধ, হারাম মানে নিষিদ্ধ কথা কাজ, আর হারাম মানে হচ্ছে সম্মানিত মুহতারাম, এই জন্য সম্মানিত ব্যক্তি কি বলা হয় মুহতারাম, মুহতারাম কেছে আইয়ুহাল মুহতারাম, যার হুরমা সম্মান রয়েছে মর্যাদা রয়েছে, আরব দেশে মহিলাদেরকে হুরমা বলে, বলে না সম্ভ্রান্ত, সম্মানের শব্দ হুরমা, হুরমা মানে স্ত্রী হয় না আসলে, হুরমা মানে সম্ভ্রান্ত মর্যাদা সম্পর্ক। তো মক্কাকে হারাম অথবা হারাম বলা হয়, হারামও বলা হয়েছে আল মসজিদুল হারাম, যখন বলবেন মসজিদের সাথে লাগিয়ে তখন আল মসজিদুল হারাম, আর যখন হারামের এলাকা তখন হারামের এলাকা না, হারাম হারাম হারামে আলী করা হবে না, হ্যাঁ এই যে মসজিদে নবীকে হারামে নবী বলা হচ্ছে, আর আরবরা কিন্তু এই ভাষাটি বলে হারামে যাচ্ছে, হ্যাঁ হারামে যাচ্ছে, মক্কার হারাম আর মদিনার হারাম, সে মসজিদকে কেন্দ্র করে অনেকে হারাম বলে, আর আরেকটা হারাম হচ্ছে হারামের একটা এলাকা আছে, বিস্তর এলাকা মসজিদে নববীর চারিদিকেও রয়েছে, মদিনারও হারামের হদুদ রয়েছে, আপনি যখন বের হবেন দেখবেন শুরু আর শেষ লেখা আছে, হারাম এন্ড হচ্ছে, হারাম শুরু হচ্ছে,
আছে না, বড় 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 পিলার দেওয়া আছে, কিন্তু খেয়াল করে হাইওয়ে দিয়ে যখন আসবে। আর মক্কা তো রয়েছে, হারাম শুরু হয়, যোদ্ধার দিক থেকে ঢুকবেন কখন হারাম শুরু হচ্ছে বোর্ড লাগানো আছে, মানে পিলার আর ওখানে লেখা আছে বেদায়াতুল হারাম, নেহায়াত হাদ্দিল হারাম, বেদায়াত হাদ্দিল হারাম এই লেখা আছে, আর হারাম বিগিনিং ইংরেজিতে লেখা আছে, হারাম এন্ডিং এইসব লেখা আছে। এই যে হারামের এলাকা, কেন হারাম অথবা হারাম বলা হয়, কারণ এখানে বেশ কিছু কথা কাজ নিষিদ্ধ। জি হ্যাঁ, এই অর্থ হারাম বলা হয়েছে আর হারাম বলা হয়েছে। আর আরেকটি অর্থ হচ্ছে যে এই এলাকাটি হচ্ছে আল্লাহর কাছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, সুতরাং এই শ্রদ্ধা সম্মান যেন প্রত্যেক মুমিনের অন্তরে থাকে, সম্মানিত। সুতরাং সেখানকার নেকির যেমন গুরুত্ব রয়েছে, সেখানকার পাপের ভয়াবহতা রয়েছে, কুপ্রভাবও বেশি রয়েছে। সেখানকার মর্যাদার খেয়াল রেখে পাপে লিপ্ত হওয়া থেকে সতর্ক সাবধান, যারা বিশেষ করে হদুদে হারামে মদিনায় মক্কায় বাস করছেন, হারাম কাজ কথা সব জায়গায় হারাম, কিন্তু সেই হারামটা যদি মসজিদে বসে করে, ধূমপান করা সব জায়গায় হারাম কিন্তু মসজিদে বসে ধূমপান করেন, ধূমপান করতে কেউ দিবে না আমাদের দেশের লোকের মসজিদে বসে, কিন্তু মসজিদে বসে হুজুরের দাড়িওয়ালা ফাসেক গুলো কি করছে, জর্দা খাচ্ছে, জর্দা চিবাচ্ছে, তামাক চিবাচ্ছে, আউজুবিল্লাহ, একই রকম হারাম, সে তো তামাক রয়েছে, তো তামাক রয়েছে, এটা পুড়িয়ে খাচ্ছে, এটা চিবিয়ে খাচ্ছে, এই পার্থক্য, তামাক জাতীয় জিনিস হারাম। তো হারামের অর্থ আশা করি বুঝতে পারলেন, হারাম মহতারাম সম্মানিত, এবং হারাম সেখানে বেশ কিছু বিষয়াদি কি রয়েছে, নিষিদ্ধ রয়েছে। ইন্না মক্কা হাররাম আল্লাহ, নিশ্চয় মক্কাকে আল্লাহ রাব্বুল হারাম করেছেন বা সম্মানিত করেছেন। ওয়ালাম ইউহাররিমাহান ওয়ালাম ইউহাররিমাহান নাস, কোন মানুষ এই মক্কাকে নিষিদ্ধ করেনি, হারাম করেনি, যে কোনো মানুষের একটা আইন, সরকারি আইন আপনি উঠিয়ে দেবেন এমনটা নয়, আসলে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত, আল্লাহ নির্দেশ। ফালা ইয়াহিল্লু লিইমরিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা, হাদিস, ভাষণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মক্কা বিজয়ের পরদিন সকালে। সুতরাং কোন ব্যক্তির জন্য হালাল নয়, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে পর আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, আইয়াস ফিকা বিহা দামান, সেখানে রক্তপাত করবে। যখন মক্কা হচ্ছে হারাম সম্মানিত এবং নিষিদ্ধ, তাহলে যেসব নিষিদ্ধ তার একটি হচ্ছে খুন করা, হত্যা করা, কাউকে হারাম, একমাত্র হারামের ভিতরে কেউ যদি হত্যা করে তখন তার বিষয়টি ভিন্ন, কিন্তু বাইরে থেকে যদি কেউ খুন করে আশ্রয় নেয় তাহলে তাকে বের করার চেষ্টা করতে হবে। এই জন্য মক্কার যে কেসাসগুলি হয়ে থাকে বা মৃত্যুদণ্ডগুলো যে হয়ে থাকে, যেসব এতে মৃত্যুদণ্ড রয়েছে এখানে, হত্যা, বদলে হত্যা অথবা আরও কিছু, এই হদুদ তাজিরাতগুলি তানফিজ কোথায় হয়, হদুদ হারামের বাইরে হয়, হদুদ হারামের বাইরে। সেখানে রক্তপাত করা কারো জন্য জায়েজ না যদি আল্লাহ পরকাল বিশ্বাস থাকে। আল্লাহর পরকাল বিশ্বাস এই কথা কেন বলা হয়, যাতে মানুষের অন্তর ভয় হয় যে আমি রক্তপাত করবো তো আমার আল্লাহ পরকাল বিশ্বাস নেই, যখন আমার আল্লাহ পরকালে বিশ্বাস আছে তো এই কাজ করা যাবে না। যদি আপনি আল্লাহ পরকালে বিশ্বাস করেন, খবরদার বাড়াবাড়ি করবেন, কেন বলছেন, যাতে সতর্ক হয়, ঠিক না, যাতে একটু ভয় পায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্য হচ্ছে একজন মুসলিম জানে সতর্ক সাবধান থাকে রক্তপাত থেকে এই মক্কায়। ওয়ালাম ইয়াদেদা ওয়ালা ইয়াদেদা বিহা শাজারা, সেখানে কোনো গাছও যেন না কাটে, যে গাছ এমনিতে জন্মায় গাছপালা ঘাস সেটা কাটবে না, তবে যে গাছ আপনি চাষাবাদ করুন সেটা কাটতে পারবেন। এখন মক্কায় যদি কোনো কালে ফসল শুরু হয় তো ফসল কাটতে পারবেন না, হ্যাঁ, শাকসবজি আপনি সেখান থেকে আপনি পাড়তে পারবেন না, কাটতে পারবেন না, শাক সবজির গাছ কাটতে পারবেন, জি হ্যাঁ, যেটা নিজে চাষাবাদ করে সেটা কাটতে পারবেন। আরব দেশে বার্ষিক ঘাস হয়, শুনে বার্ষিক ঘাস, বার্ষিক ঘাস, তো ঘাস যদি কেউ লাগায় কাটবে, নিজে লাগাচ্ছে, নিজে কাটছে, যাই যাচ্ছে, সেটা অলাভ হচ্ছে। এখানে যে গাছগুলি প্রাকৃতিকভাবে জন্ম যায়, ফাইন আহাদুন তারা ফাসাল ইকতালে রাসূলুল্লাহ ফিহা ফাকুলু, এখন কেউ যদি বাহানা বানায়, যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয় লড়াই করেছেন তো সেখানে তো রক্তপাত হয়েছে মক্কা বিজয়ের, যদিও অল্প কয়েকজন সেখানে হতাহত হয়েছে,
সেখানে আমভাবে কিন্তু বড় ধরনের কোনো যুদ্ধ হয়নি। কিন্তু কেউ যদি এটাকে অজুহাত বানিয়ে, বাহানা বানিয়ে, খোঁড়া দলিল বানিয়ে বলে যে আমিও করলাম সেই জন্য, তো বলছেন না তোমার জন্য অনুমতি দিয়েছে আল্লাহ নাকি, স্পেশালি অনুমতি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাও দিনের কয়েক ঘন্টার জন্য। বলছেন ফাইন আহাদুন তারাখাসা, কেউ যদি সেটাকে ছাড় মনে করে লেটে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখানে যুদ্ধ করার কারণে, ফাকুলু তাকে উত্তরে বলো ইন্নাল্লাহ কাদ আযিনা লিরাসূলিহি ওয়া লাম ইয়াযিন লাকুম, নিশ্চয়ই আল্লাহ তার রাসূলকে স্পেশাল অনুমতি দিয়েছেন, এজেন্ট দিয়েছেন, ওয়া লাম ইয়াযিন লাকুম, তোমাকে অনুমতি দেননি বা তোমাদেরকে অনুমতি দেননি, তোমার অনুমতি কোথায়, পারমিশন কোথায়। আর তাও ওয়াইন্নামা আযনালি ফিহা সাআতাম মিন নাহার, আর আমাকেও যে অনুমতি দিয়েছেন দিনের মাত্র কিছুক্ষণ, সা এক ঘন্টা, পরবর্তীকালে যখন ঘড়ি আবিষ্কার হলো তখন 60 মিনিটের সা এক ঘন্টা হইল, কিন্তু রাসূলুল্লাহ আমলে এই 60 মিনিটের এক ঘন্টা সাধারণত ছিল না। যদিও জুমাবার একটা হাদিসকে নিয়ে বলা হয়েছে জুমাবার ইসনাশারা সা, মানে দিন 12 ঘন্টার হয়, এই ধারণাটা তখনও ছিল বা এই জ্ঞানটা তখনও ছিল মানুষের, কিন্তু এই সাতন মানে 60 দাকিকা 60 মিনিট, হ্যাঁ 60 মিনিট এক ঘন্টা, এটা এই হাদিসগুলিতে নয়, বরং সাতন মানে কিছুক্ষণ কিছুক্ষণ, সেটা 1-2-3 ঘন্টা 4 ঘন্টা হইতে পারে, হ্যাঁ 5 ঘন্টা হইতে পারে, আবার কম বেশি হইতে পারে, যে কখনো 1 ঘন্টা, কখনো আধা ঘন্টা, কখনো 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার নাম সাত মিনহার, দিনের কিছুক্ষণ কিছু সময়। সুম্মা আদাত হুরমা তোহা লিয়ম, তারপরে তার নিষিদ্ধতা আবার ফিরে এসেছে, বা তার সেই মর্যাদা হুরমত আবার ফিরে এসেছে আজকের দিনে, কাহুরমাতে হাবিলাম, যেমন কালকে গতকালকে তার কি ছিল, হুরমত ছিল জি বা নিষিদ্ধতা ছিল। ওয়ালিয়ুবাল্লিগু শাহিদুল গায়ব, আর যেন উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিকে পৌঁছিয়ে দেয়, এই কথাটুকু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অন্য হাদিস বর্ণনা করেছেন, এখানে অধ্যায় কায়েম করেছে এই কথাটি, ফালিয়ে বললে যে শাহিদুল গায়ব। ফকিল আলী আবু সুরাই, আবু সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত কার সামনে, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভাষণ তুলে ধরেছিলেন, হ্যাঁ মদিনার গভর্নর আমর ইবনে সাইদ, যে সেনাবাহিনী পাঠাচ্ছে মক্কায় যুদ্ধ করার জন্য, মক্কায় রক্তপাত করার জন্য, তার সামনে ভাষণ দিলেন। এখন ভাষণের প্রতিক্রিয়া কি দেখালেন এই আমির মদিনার সেই যুগের ফকির আলী আবু সুরাই, তখন আবু সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করলেন আবু সুরাইকে, মা কালা আমর, এই আমর ইবনে সাইদ যে মদিনার গভর্নর, আপনার প্রতি উত্তরে কি বললেন, আপনি তো আগে ভাষণ শুনালেন কিন্তু সে তো বিরত থাকলো না, আর তারপরে সে সেনাবাহিনী পাঠালো, আর তারপর আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে সেখানে শহীদ হলেন, শহীদ হয়ে তারপরে ফাঁসিতে ঝুলিয়ে রাখলো সপ্তাহ সপ্তাহ ধরে, আর তারপরে সুবহানাল্লাহ জানাজা পড়তে দিচ্ছেন না, এই ঝুলে আছে ফাঁসিতে, শেষ পর্যন্ত বেশ কয়েকদিন পরে তখন তার জানাজা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিঃসন্দেহে তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন এবং তিনি হক পথে ছিলেন, আর জালেমরা জুলুম করেছে আল্লাহর হারামে। তো বলছেন যে কি উত্তর দিল এই আমর ইবনে সাইদ, মা কালা আমর, আমর আপনাকে কি বলল প্রতিক্রিয়ায় বা প্রতি উত্তরে, কালা, তখন আবু সুরাই বললেন আমাকে যে উত্তরটা বলেছিল শুনো, তার উত্তরটা কি করলো, তাওইল করে দিল, তাওইল অপব্যাখ্যা করে দিল, অপব্যাখ্যা করে দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এড়িয়ে যাওয়ার জন্য ডান বামে বাঁকা রাস্তা না, এর নাম হচ্ছে তাওইল, অপব্যাখ্যা করে দেওয়া জি, এটা হচ্ছে যে কথাটি বলেছে এখানে এ মদিনার সেই যুগের গভর্নর আমর ইবনে সাইদ, সেটাকে বলা হয়েছে কালেমাত হাক্কিন বরিদা বিহাল বাতিল, কথাটা সত্য কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে অসৎ, কথা সত্য কিন্তু উদ্দেশ্য হচ্ছে অসৎ, বা যেই জায়গায় ফিট করার কথা সেই জায়গায় না ফিট করে অন্য জায়গায় ফিট করেছে, আনফিট কথা এখানে আনফিট, যেমন গীবত করা হারাম,
এটা কোনো রীতিমত আছে, তাই না? কিন্তু ছয়টি জায়গায় গিয়ে বল জায়েজ। এখন এই ছয়টি জায়গাকে উপেক্ষা করে কেউ যদি বেদাতি বক্তা থেকে, বেদাতি লেখক থেকে, গোমরা ফিরকাগুলি থেকে সতর্ক সাবধান করে, যেমন আমি করেছি, আমার বলছে গিবোধকারী, আর গিবোধ হচ্ছে হারাম, তাই না? বলছে না বলছেন এক শ্রেণীর গোমরা লোকেরা, তো এই ক্ষেত্রে কি বলবেন? কালিমাত কথাটা সত্য, কিন্তু উদ্দেশ্য হচ্ছে অসৎ, গিবোধ হারাম, কিন্তু আমি গিবোধ করেছি, এখানে যে ফিট করলেন, হ্যাঁ আমি নাজায়েজ গিবোধ করেছি, এই যে ফিট করলেন, এটা হচ্ছে আপনার অসৎ উদ্দেশ্য, বাতিল ওরই দাবি, আর বাতিল, বাতিল পন্থী। আপনার আশা করি বুঝতে হচ্ছে। তো এই ব্যক্তি ঠিক ওই রকমই করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার তাবিল করে দিল, অপব্যাখ্যা করে দিল, এরকমই যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথাকে যারা এড়িয়ে গেছে, সেটা আকীদার ক্ষেত্রে হোক, আসমা সিফাতের ক্ষেত্রে, তাহলে আল্লাহ হাত না কুদরতি হাত, আল্লাহর চেহারা মানে সত্তা, আল্লাহ রব্বুল আলমিনের চোখ, চোখ না আসলে রক্ষণাবেক্ষণ তিনি দেখাশোনা করেন, চোখ না চোখ মেনে নিতে রাজি, কথা বুঝতে পেরেছেন? অপব্যাখ্যা, যারা অপব্যাখ্যা করেছে তারা কিন্তু পথভ্রষ্ট হয়েছে, সবচেয়ে বড় গোমরাই হচ্ছে আকিদার ক্ষেত্রে গোমরা, আর তারপরে ফিকহি মাসাইলে অপব্যাখ্যা করা, আর রফাদান হাদিস আছে, বুখারীতে আছে কিন্তু মনসুখ হয়ে গেছে। হ্যাঁ, সুরা ফাতেহা ছাড়া সালাত হয় না, মানে সালাত কি হয়, ইমামও যদি না পড়ে আর একে একেও যদি না পড়ে তাও হয়, মানে পূর্ণ সালাত হয় না, এই যে অপব্যাখ্যা, অপব্যাখ্যা করা। তো এই আমর কি করলো, এই মদিনার সেই যুগের গভর্নর বলল, তাহলে আনা আলমিনকা ইয়া আবু সুরাই, হে আবু সুরাই, আমি তোমার চাইতে বেশি জানি, আমি তোমার চাইতে বেশি জানি, অথচ বেশি জানো না, প্রথম কথা মিথ্যু। আরে আমর ইবনে সাঈদের চাইতে অনেক বেশি জানো, আবু সুরাই রাদিয়াল্লাহু তাআলা সাহাবি, শুধু সাহাবিদের লিস্টে কারো নাম থাকা এটাই তার সম্মান মর্যাদার জন্য যথেষ্ট, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের ওপর রাজি এবং তারাও আল্লাহর অশেষ নিয়ামত পেয়ে রাজি সন্তুষ্ট। আবাসরে আবাসরে আপনার চাইতে আমি বেশি জানি, এই কথা বললো। তারপরে কি উত্তর দিচ্ছে শুনে, ইন্না মক্কা তাল্লা তৈদ আসিয়ান, মক্কা কোনো বিদ্রোহীকে আশ্রয় দিতে পারে না, আবদুল্লাহ বিন জুবাইর বিদ্রোহী, সে মক্কায় গিয়ে আশ্রয় নিয়েছে, সুতরাং মক্কায় গিয়ে আশ্রয় পাবে না, তার বিরুদ্ধে যুদ্ধ করব। মক্কা বিদ্রোহীকে আশ্রয় দিতে পারে না, বিদ্রোহীর শাস্তি হইতে হবে, এই কথাটি হক, কালিমা তো হক, কিন্তু ওরিদা বিহাল বাতিল, উদ্দেশ্য হচ্ছে বাতিল, যে আবদুল্লাহ বিন জুবাইর হচ্ছে বিদ্রোহী, হ্যাঁ বাগি, সুতরাং তাকে খুন করব অথবা তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব, এটা হচ্ছে বাতিল, এটা হচ্ছে বাতিল, যুগে যুগে এরকম হয়েছে। ওয়ালা ফারান বেদাবিন, আর যে রক্তপাত করে পালায়ন করেছে তাকে মক্কা আশ্রয় দিতে পারবে না, সে খুনি, খুনিকে মক্কা আশ্রয় দেবে না। যদি কেউ খুন করে গিয়ে মক্কায় লুকিয়ে যায় তাহলে তোকে ধরবে না প্রশাসন, এখনো ধরবে, তাই না? আর এটি শরীয়ত ধরবে। কিন্তু আবদুল্লাহ বিন জুবাইর কি খুনি, কাউকে খুন করে বলিয়েছেন না, শুধু ইয়াজিদের খেলাফত মানতে রাজি হয়নি। ওয়ালা ফারান বি খারবাতিন, আর চোর যদি চুরি করে পালায়নকারী হয় তাহলে মক্কা আসে যেতে পারে। ওয়ালা ফারান বি খারবাতিন মানে বেসারে খারবাতন, আর আরবরা চুরি করাকে বলে, কেউ যদি চুরি করে পালিয়ে মক্কা আসে নাই তাকে মক্কা আসে দিতে পারে না। তো আবদুল্লাহ বিন জুবাইর কার ঘরে চুরি করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ বিন জুবাইর কে জানেন, আবদুল্লাহ বিন জুবাইর ইবনুল আওয়াম, আশরে মুবাশশারার একজন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে শ্রেষ্ঠ সাহাবী ইবনে সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী, তার মায়ের নাম জানেন আসমা বিন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আবু বকরের বড় মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে আবদুল্লাহ বিন জুবাইর, জি
বাপ হচ্ছে আশ্রম অবসরা, আর মা হচ্ছে সিদ্দিকে আকবরের বড় মেয়ে জি, আর আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিকা রাজি আল্লাহ তাআলা আনহা, হ্যাঁ হ্যাঁ বোনের ছেলে ভাগিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত প্রিয়জন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর। এই ছিল হাদিস। হাদিসের অধ্যায়ের সাথে সম্পর্ক আগে উল্লেখ করে দেওয়া হয়েছে, কি সেটা যে যারা উপস্থিত তারা অনুপস্থিত কি কি করবে পৌঁছে দিবে। আর আবু সুরাই এটাই চেয়েছিলেন যে আমর বিন সাঈদ শোনেনি এই কথাটি হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই জন্য মক্কায় লড়াই করার জন্য যাচ্ছে আর রক্তপাত করতে যাচ্ছে, আমি তার সামনে আদবের সাথে ভাষণটা শুনিয়ে দিলাম আর অন্যায়ের প্রতিবাদ করে দিলাম, মেনে নাই তাহলে তার কল্যাণ হবে, আর যদি সে অমান্য করে তো সে নিজেকে ক্ষতিগ্রস্ত করবে, নিজেকে ক্ষতিগ্রস্ত করবে, তার পাপের বোঝা তাকে উঠাইতে হবে। সুতরাং তিনি তার জিম্মেদারি দায়িত্ব আদায় করে দিলেন। এইভাবে আমাদেরকে যদি কথা বলার সুযোগ থাকে তাহলে কথা বলে দায়িত্ব আদায় করে দিতে হবে, আর যদি কথা বলারও সুযোগ না থাকে পথে এমন পরিস্থিতি হয় প্রতিকূল পরিস্থিতি তাহলে অন্তর থেকে অন্যায়কে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে। এটা সর্বনিম্ন আফুল ইমান, সর্ব দুর্বল এবং সর্বনিম্ন ইমান। 105 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, যুকিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হলো, কালা তিনি বলেছেন, ফাইন্না দিমা আকুম ওয়া আমওয়ালাকুম কালা মুহাম্মাদ ওয়া আহসাবু কালা ওয়া আরাযাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা আলা লিয়ুবাল্লিগি শাহিদুল গায়বা। এখানে হাদিসে ইমাম বুখারী রাহমাহুল্লাহ ওস্তাদ আবদুল্লাহ বিন আব্দুল ওহাব আর তার ওস্তাদ হাম্মাদ ইবনে সালামা, তার ওস্তাদ হচ্ছেন আইয়ুব সুফতিয়ানি, আর তার ওস্তাদ হচ্ছেন মুহাম্মদ ইবনে সিরিন প্রখ্যাত তাবি মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ। তিনি ইবনে আবি বকরা থেকে বর্ণনা করেছেন, আন ইবনে আবি বকরা তা আন আবি বকরা তার পিতা আবু বকরা থেকে তিনি বর্ণনা করছেন, ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, কি বলেছেন, ফাইন্না দিমা আকুম, নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের রক্ত মানে তোমাদের প্রাণ, ও আমুয়াল তোমাদের ধন সম্পদ, কালা মুহাম্মদ মুহাম্মদের সিরিন বলছেন, আহসে আমার ধারণা যে এই এই কথাগুলিও বলে এই কথাটাও বলেছেন, ফাইন্না দিমা আকুম ও আমুয়াল ও আরাজ আকুম তিনটি শব্দ বলেছেন, নিশ্চয় তোমাদের জান তোমাদের রক্ত মানে তোমাদের প্রাণ জান এবং তোমাদের মাল ধন সম্পদ ও আর আজ তোমাদের ইজ্জত সম্ভ্রম, হ্যাঁ ইজ্জত সম্ভ্রম হ্যাঁ মান মর্যাদা, আলাইকুম হারাম তোমাদের ওপর হারাম, একের মানে ইজ্জত আর একজনের জন্য নষ্ট করা অপদস্থ করা অপমানিত করা হারাম, একজনের রক্ত আর একজনের ওপর হারাম, রক্তপাত করা বা মারামারি করা, একজনের ধন সম্পদ আর একজনের জন্য হারাম যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় আর স্বতঃস্ফূর্তভাবে আপনাকে কেউ না দেবে, হ্যাঁ মন খারাপ করে কেউ যদি আপনাকে খেতে দেয় তবু খাওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত খুশি হয়ে কেউ না আপনাকে দেবে কেমনভাবে হারাম, কাহুর মাতি অমেকুম হাজা, যেমন তোমাদের এই দিনটির সম্মান মর্যাদা রয়েছে, দিন ছিল অমন নাহার কুরবানির দিন, বিদায় হজের ভাষণের অংশ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মেনার আসল, ফি শাহরিকুম হাজা তোমাদের এই মাসে, মাসটা কি ছিল জিলহজ মাস, জিলহজ মাস চারটি যে হারাম সম্মানিত মাস তার একটি, আলা শুনে রাখো তোমরা, লিওয়াল লেগি শাহিদুল ভাই বা উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিতকে পৌঁছিয়ে দেয় এই কথাগুলি, যে ইন্নাদি মা আকুম ও আমোয়াল আকুম ও আরাজ আকুম হারাম আলিকুম কাহরমাতি আমলিকুম হাজা ফি শাহরিকুম হাজা, অন্য রিওয়ায়েত ফি বালাদিকুম হাজা, যেমন এই শহরে, এই শহর তো কত মর্যাদা রয়েছে, মেনা হারামের ভিতরে, হারামের এলাকা ভিতরে এর যে মর্যাদা রয়েছে ওই রকমই তোমাদের তাহলে মক্কাতুল মুকাররামার কাবা ঘরের যেমন মর্যাদা রয়েছে তেমন একজন মুসলিমের জান রক্ত এবং মাল ধন সম্পদ আর মানিজ্জত হ্যাঁ সম্ভব মর্যাদা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং যেন কারো হক নষ্ট না করে আমরা দুনিয়া থেকে যাই, হ্যাঁ কারো যদি হক নষ্ট করেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে। ওয়াকানা মুহাম্মাদুন ইয়াকুল, মুহাম্মাদুন সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সত্যি বলেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সত্য, এতে কোনো সন্দেহ নেই। কানা যালিকা, জি যে এরকমটাই ছিল, এরকমটাই ছিল যে আমাদের যুগ এরকমটাই, এবং রাসূল যেটা বলেছেন এটাই। কিন্তু মানুষ সীমা লঙ্ঘন করে, আল্লাহ হাল বাল্লাকতু, তারপরে শেষখানে দুইবার বলেছেন বা তিনবার বলেছেন, অনেক রেওয়ায়েতে রয়েছে, আল্লাহ হাল বাল্লাকতু, আমি কি পৌঁছে দিলাম, আমি কি পৌঁছে দিলাম, আমি কি পৌঁছে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, ভাষণ দেওয়ার পরে কি বলেছিলেন, তোমাদের অনুপস্থিতদেরকে উপস্থিত যারা আছো তোমরা পৌঁছে দিবে এই কথাগুলি নিজের নিজের গোত্র বংশধরের কাছে, যারা আসতে পারেনি আমাদের এই হজের এই মৌসুমে বা আমাদের কথাগুলি যারা শোনেনি তাদেরকে পৌঁছিয়ে দেবে। আর তার সাথে সাথে বলেছিলেন যে কথাগুলি বললাম ভাষণের শেষে এগুলি তোমাদের কাছে পৌঁছে দিলাম, কি পৌঁছে দিলাম না, যে হ্যাঁ আল্লাহমান আম আল্লাহমান আল্লাহম ফাশহাদি, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ সাক্ষী থাকো যে আমি তাদেরকে পৌঁছে দিয়েছি। কারণ আল্লাহ রাব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার প্রতি রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে বা হচ্ছে তা তুমি পৌঁছিয়ে দাও, পৌঁছে দেওয়া যে ফরজ এটা পুরোপুরি যথাযথ পৌঁছিয়ে দাও। ওয়াইল্লাম তাফাল, যদি না করো, ফামা বাল্লাহ তার রেসাল, তাহলে আল্লাহর পয়গাম তুমি পৌঁছালে না। এই জন্য রাসূলুল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে, সাক্ষী জিজ্ঞাসা করে, আমি তোমাদেরকে পৌঁছে দিলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে যে সময় কাছে এসছে, এই জন্য এই হজের মৌসুমে একাধিকবার উচ্চারণ করেছেন, লাল্লিলা আলকাতুম বাদা আমি হাজা, সম্ভবত এই বছরের পরে তোমাদের সাথে আর সাক্ষাৎ আমি করতে পারবো না, তোমাদের সাথে আর আমার মোলাকাত হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী রেখেছেন যে পৌঁছে দিলাম, তো তোমরা সাক্ষী থাকলে তো আল্লাহ তুমিও সাক্ষী থাকো, এরা বললো যে হ্যাঁ আল্লাহ। অধ্যায় নম্বর 38 বলছেন, বাবু ইসমান, বাবু ইসমে মান কাজাব আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মিথ্যারোপ করবে, নবী শাসন সম্পর্কে মিথ্যা কথা রচনা করবে বা বলবে যে নবী এই করেছেন বা শরীয়তে এই আছে, সেটা যে কোনোভাবে হোক না কেন, ওর গুনাহ সম্পর্কে, ওর অপরাধ সম্পর্কে, চরম অপরাধ, বড় কাবিরা গুনাহ, যার পরিণাম হচ্ছে জাহান্নামে নিজের স্থান বানিয়ে নেওয়া, তৈরি করে নেওয়া। যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলল, নবী শাসন সম্পর্কে মিথ্যা কথা বলা মানে নবী সাল্লামের মান সম্মান শুধু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিক গঠন শুধু নয়, নবী সাল্লামের নিয়াসা পুরো দিন এবং দিনের আকীদা বিষয়ে, হাদিসের বিষয়ে, ফতোয়ার বিষয়ে, হালাল হারামের বিষয়ে, এবাদত বন্দেগীর বিষয়ে, হ্যাঁ জায়েজ নাজায়েজের বিষয়ে, যদি ইচ্ছাকৃতভাবে কেউ ইচ্ছাকৃতভাবে জানছে যে কথা মিথ্যা, কিন্তু নিজেরটাকে ঠিক রাখার জন্য ধর্মের নাম মিথ্যা চালাচ্ছে, যা মিথ্যা স্বপ্নের ধর্ম এক এক শ্রেণীর লোকদের বিদাতিদের যেন চলছে, স্বপ্নের কিচ্ছা কাহিনী দিয়ে ধর্মকর্ম তারা চালাচ্ছে, মিথ্যা বুজরুগী আর কেরামতি শুনিয়ে মানুষকে আকৃষ্ট করছে তাদের চিল্লার দিকে, এগুলি তারপরে ফতোয়া দেওয়া বা হাদিস থাকতে অপব্যাখ্যা করা, হাদিসকে অস্বীকার করার জন্য যে কোনো রকম অস্ত্র ব্যবহার করা, যে কোনো কলা কৌশল করা, জি তারপরে না জেনে ফতোয়া দেওয়া, যোগ্যতা নেই অযোগ্য ব্যক্তির ফতোয়া দেওয়া এর অন্তর্ভুক্ত। অযোগ্য ব্যক্তির যার কোরআনে বা হাদিসের এলম নাই, সেই ব্যক্তি যদি বলে যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা সুন্নাত, এটা বিদআত, তাহলে এটা মিথ্যা কথা বলা হলো না। হ্যাঁ দিন সম্পর্কে ইচ্ছা করেছে, যোগ্যতা নেই কোন হাদিসের ভিত্তিতে বললাম, কোন আয়াতের কোন নাস দলিলের ভিত্তিতে বললাম, আর তারপরে বলছে যে মিথ্যা কথা বলছে। ওয়ান তাকুর ওয়ালাল্লাহ মাআল্লাহ তাআলা, সবচেয়ে বড় কাবিরা গুনাহ শিরকের সাথে সমান করে আল্লাহ বর্ণনা করেছেন, বরং শিরকের পরে বর্ণনা করেছেন, ওপরে ধীরে ধীরে বাড়ছে গুনাহ, যে চারটি গুনাহ কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সে আয়াতে, শেষখানে বলছেন ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জাল বিহি সুলতানা ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলাম, আল্লাহ সম্পর্কে এমন কথা বলবে যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, তো জ্ঞান নেই, দলিল জানেন না, ফতোয়া দিচ্ছেন আপনি, নিশ্চিত না হয়ে কথা বলছেন, এজন্য ফতোয়ার ক্ষেত্রে
বক্তা হলেই যে ঢুকতে হবে হারাম, হ্যাঁ দায়ী হলেই যে ফতোয়া দিতে হবে, না জায়েজ নয় যদি আপনার দলিল না জানা থাকে। ফতোয়া দেবে আলেম, আর দাওয়াতি কাজ যেন আলেম হওয়া শর্ত নয়। আলেম হইতে পারলে ভালো, কিন্তু শুধু আলেম দাওয়াতি কাজ করবে আর বাকি যাদের কাছে জানা আছে পৌঁছাবে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে বলি বললে সার যে উপস্থিত আছে, একটা কথা শুনলেন, নারী একের সাথে আপনি ভালো করে উপলব্ধি করলেন, বুঝলেন, অন্তর থেকে উপলব্ধি বুঝলেন, কানে শুনলেন, আর তারপরে সেটা ফা আর দাহাকামা সামিয়া যেমন ভাবে শুনলেন সেভাবে পৌঁছে দিলেন, অসুবিধা নেই। এক আল্লাহর ইবাদত করতে হবে, শির্ক সবচেয়ে বড় অপরাধ, এই কথাটা আপনারা পৌঁছাতে পারবেন না। হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে হবে, বিদআত কাবিরা গুনাহ পৌঁছাতে পারবেন না। কিন্তু এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা ফরজ, এটা ওয়াজিব, হ্যাঁ এইগুলো যখন ফতোয়া দেবেন তখন আলেমে দিন দেবেন। এর জন্য সব দায়ী, সব বক্তা, সব আলোচক স্টেজে আসলে, সোশ্যাল মিডিয়াতে আসলে ফতোয়া দিচ্ছেন, এটি একটি বড় গুমরাহি। যোগ্য ব্যক্তি শুধু ফতোয়া দেবে, বাকি যার কাছে একটি জ্ঞান আছে বললে গোয়ান্নি বলা আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদি একটা কথাও জানা, একটা কথাও জানা থাকে। সুতরাং আজকাল যে এ বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা সোশ্যাল মিডিয়াতে যে অযোগ্যরা ফতোয়া দিচ্ছেন, সাবধান হয়ে যান, চরম অপরাধ এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বলার অপরাধের অন্তর্ভুক্ত না হয়ে যায়, আর জাহান্নামে যেন ঠিকানা না বানাইতে হয়, আল্লাহ হেফাজত করে। যারা ফেকার অন্ধ মুকাল্লিদ তারা এরা অন্তর্ভুক্ত হবে, দলিলবিহীন ফেকা, ফেকার জন্য দলিল লাগে না, হাদিস লাগে না, আয়াত লাগে না। হ্যাঁ আর ফেকা মানে কি দিনের ফেকা, রসুল্লাহর সাথে সম্পৃক্ত করছে, কারণ মানে শরীয়ত মনে করে আপনার কথা পালন করছে, দলিল নেই, আপনি দলিল পাশে দেখছেন যে সহি হাদিস রয়েছে আপনার এই ফেকি মাসলার বিপরীত, তারপরে আপনি ফতোয়া দিচ্ছেন, এটা কত বড় অপরাধ করলেন আপনি, নবী সাল্লামের সাথে সম্পৃক্ত করে দিলেন না আপনি, এমনি থেকে হাদিস বিরোধী ফতোয়া হচ্ছে মিথ্যা। সুতরাং সাবধান, ফেকার অন্ধ মুকাল্লিদ হয়ে আপনি ফতোয়া দেবেন সেটাও জায়েজ নাই। ফতোয়ার কিতাব উঠিয়ে নিলেন, ফতোয়ায় আলমগিরিতে রয়েছে, ফতোয়ায় বাজাজিয়াতে রয়েছে, ফতোয়া কাজী খানে রয়েছে, ফতোয়া সামিয়াতে রয়েছে, আর কোনো দলিলের হদিস নেই আপনার এলেম নেই আর ফতোয়া দিচ্ছেন, এটা জায়েজ নাই আপনার, এই অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান। সাহাবি রিবি ইবনে হেরাস রাদিয়াল্লাহ তাআলা বলছেন, সামিয়াতু আলী, আমি আলী রাদিয়াল্লাহ তাআলাকে বলতে শুনেছি, ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া, আমার সম্পর্কে মিথ্যা কথা বলিও না, বা আমার ওপর মিথ্যা রচনা করিও, মিথ্যা কথা বলিও না আমার সম্পর্কে, বা আমার ওপর মিথ্যা রচনা করিও না। ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া, কারণ যেই ব্যক্তি আমার ওপর মিথ্যা রচনা করবে বা মিথ্যারোপ করবে বা মিথ্যা কথা বলবে আমার সম্পর্কে, ফালিয়ালে জিন্না, সে যেন জাহান্নামে প্রবেশ করল, বা সে যেন জাহান্নামে প্রবেশ করে, ফালিয়ালে ওয়ালা জালেজ মানে দাখলায় দখলে, ফালিয়াল খুলিন্না, সে যেন জাহান্নামে প্রবেশ করে, তুলেজুল্লা ইলা ফিন্নাহারি ওয়া তুলেজুন্নাহার ফিল্লাহ, এখান থেকে ওয়ালা জালেজ মানে প্রবেশ করা আর আউলা জালেজ মানে প্রবেশ করানো, ঢোকানো। তো তুলে জুল্লাই, আল্লাহ তুমি রাতকে দিনে ঢুকাও, দিনকে রাতে ঢুকাও, ওখানে তুলে যে শব্দ রয়েছে, লা তাকযিবু আলাইয়া, আমার সম্পর্কে বা আমার ওপর মিথ্যা রচনা করিও না। এই হাদিসটাকে কিছু জাহেল মূর্খ আবেদরা হাদিস সংকলনের যুগে তারা কিভাবে নিয়েছে জানেন, এবং জাল জয়ফের যারা ছড়াছড়ি করেছে অনেকে পরেজগার ছিল, সবাই যে ইসলামের দুশ্মন ছিল তা না, অনেকে ইসলামের হিতাকাঙ্ক্ষী ছিল, কিন্তু ইসলামের হিতাকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও তাদের অজ্ঞতার কারণে, তাদের মূর্খামির কারণে ইসলাম ধ্বংস করেছে, জালে জয়ফের ছড়াছড়ি হয়েছে। তারগিব তারহিব বয়ান করতে গিয়ে, তারগিব মানে হচ্ছে মানুষকে উৎসাহিত করার জন্য ফজিলত বয়ান করা, আর তারহিব মানে ভীতি প্রদর্শন, ভয় দেখিয়ে, জাহান্নামের আজাবের কবরের এইসবের ভয় দেখিয়ে, বড় বড় শাস্তির কথা শুনিয়ে মানুষকে কি করা, ধর্মের জন্য নেকির কাজের জন্য কি করা, উৎসাহিত করা। যেমন যদি আপনি চিল্লায় যান গিয়ে নামাজ পড়েন, হ্যাঁ কি 49 কোটি, কি হ্যাঁ কত কোটি, 69 কোটি, আমি তো 49 শুনেছি, 49 কোটি,
তারপরে এক অক্ত সলাদ ছাড়লে, হ্যাঁ এক অক্ত নজর না করলে আশি হুক জাহান্নাম। তো এই শ্রেণী, এই যে বর্তমান যারা চিল্লাওয়ালা, যারা তবলিগি ভাইরা, আল্লাহ হেদায়ত করুক এদেরকে, এদের পূর্বপুরুষরা ওই হাদিস সংকলনের যুগে ছিল, বড়ই মূর্খ জাহেল আবেদ ছিল, এলেম কালাম ছিল না। তার কি বলতো, বলতো লা তাকযিব আলাইয়া মান কাযাব আলাইয়া, যেই ব্যক্তি রাসূল আলা মানে বিপক্ষে, আরবিতে আলা মানে বিপক্ষে হয় আর লি মানে পক্ষে হয়, আরবি গ্রামারে লি মানে পক্ষে হয় আর আলা মানে বিপক্ষ হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাব আলাইয়া বলেছেন, আমার বিপক্ষে কেউ যদি আমার ক্ষতি করার জন্য মিথ্যা কথা বলে, আমার দিনের ক্ষতি করার জন্য যদি মিথ্যা কথা বলে, তাহলে জাহান্নামের ঠিকানা হবে। আর আমরা লা নাকযিব আলা রাসূলিল্লাহ বাল নাকযিব লি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মিথ্যা কথা বলছি, দিনের ইসলামের পক্ষে মিথ্যা কথা বলছি, ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য কোরআনের তেলাওয়াত মানুষ ছেড়ে দিয়েছে, কোরআনের বেশি বেশি তেলাওয়াত করুক, জিকির আজকার ছেড়ে দিয়েছে, মানুষ বেশি বেশি জিকির আজকার করুক, সেই জন্য আমরা ইসলামের পক্ষে মিথ্যা বলছি, সুতরাং আমরা জান্নাতে যাবো, জান্নাত নয়। কিভাবে জাহেল অদ্দাহীন, এক শ্রেণী অদ্দাহীন ছিল, হাদিস যারা গড়ত তারা কিন্তু ধার্মিক ছিল, কিন্তু আবেদন জাহেল, মূর্খ আবেদ, মূর্খ আবেদ, হে মূর্খ আবেদ, নিজেকে ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, এই জন্য মূর্খ থাকবেন না। এলেম শিখে আমল করার চেষ্টা করুন, এলেম শিখে আমল করার চেষ্টা করুন, সহি জয়ীফের যাচাই বাছাই করে আমল করুন, আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। এই মর্মে রয়েছে প্রত্যেক সুরা ফজিলত, বড় বড় অঙ্কের ফজিলত, সবগুলি জাল জাইফ। এই শ্রেণীর যে মজু হাদিস যারা গড়তো, জাল হাদিস গড়তো, তারা গড়েছে, কিন্তু লোকজন কোরআন পড়ছে না, সুতরাং বড় বড় নেকির কথা যখন বলবো মানুষ কোরআনের দিকে কোরআনমুখী হবে, কোরআন পড়ে বেশি বেশি, জিকির আজকাল পড়ছে না, জিকিরের খজিলতে মেলা, জাল জাইফ হাদিসের ছড়া ছড়া গেছে। একশো সাত নম্বর হাদিস, কয়েকটা হাদিস কাছাকাছি একই রকমের রয়েছে। এই হাদিস রয়েছে আমির বিন আবদুল্লাহ বিন জুবাইর, এই যে আবদুল্লাহ বিন জুবাইরের কথা বলছেন, খলিফায় মক্কার তিনি খলিফা ছিলেন, তো আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছেলে আমির ছিল, আমির আনাবিয়ে, তার পিতা আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আর তিনি বলছেন, কুলতু লি জুবাইর, আমি আমার আব্বা জুবাইরকে বললাম, আমি আমার আব্বা জুবাইর আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বললাম, ইন্নী লা আসমাউকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কামা ইউহাদ্দিসু ফুলান ওয়া ফুলানুন, আমি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদিস বয়ান করতে দেখছি না, যেমন অমুক অমুক সাহাবীরা বেশি বেশি হাদিস বয়ান করছে, আপনি কেন বয়ান করেন না, আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। আচ্ছা, ওইটাও সম্পর্ক শুনে আবার রাসূলুল্লাহ সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফুফু সাফিয়া ছিলেন রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া, তার ছেলে হচ্ছেন এই জুবাইর, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কে তাহলে জুবাইর, ফুফাত ভাই, ফুফাতো। তো আপনি কেন বয়ান করছেন না, আপনার এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক, আর এত দীর্ঘ সময় থেকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে, তো আপনি কেন হাদিস বয়ান করছেন না, অনেক তো অনেক হাদিস বয়ান করছেন। কালা, তখন তিনি বলেছিলেন ছেলেকে, আমা ইন্নী লাম উফারিকু, দেখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কখনো কিন্তু পৃথক হইনি, সবসময় থেকে যে রাসূলুল্লাহ, হ্যাঁ সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ সংসর্গে থেকেছি, মজলিসে থেকেছি, লামফারিক, কখনো আলাদা হয়ে কোনো যে দূরে থেকেছি এমন থাকে, সবসময় প্রতিদিন থেকেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়ালাকিন্নি সামিতু হুয়া কুলতু, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একটি হাদিস বলতে শুনেছি, ওই ভয়ে আমি বেশি হাদিস বর্ণনা করা আর সাহস করি না, কি মান কাযাবা আলাইয়া, কেউ যদি আমার সম্পর্কে মিথ্যা কথা বলে, ফালিয়া তাবাওয়া মাকআদাহু মিনান নার, মাল কাযাবা আলাইয়া, এখানে মুতআম্মেদান কথাটি নেই, অন্য হাদিসে কি রয়েছে, মুতআম্মেদান রয়েছে, সেটা আছে। আগের হাদিস কি দেখলাম, লা তাকযিবু আলাইয়া, আমার সম্পর্কে মিথ্যা কথা বলিও না, আর এখানে রয়েছে মান কাযাবা আলাইয়া, কেউ যদি আমার ওপর মিথ্যা কথা বলে, ফালিয়া তাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন স্থান তৈরি করে নেয় তার কোথায়, জাহান্নামে, জাহান্নামে তার ঠিকানা নিজেই তৈরি করে,
বাসস্থান নিজে একটা ঘর বানিয়ে নিল জাহান্নামে। এক কথায় জাহান্নামে সে যাবে, যদিও মুসলিম হয় চিরস্থায়ী না হয়। আর মুসলিম ফাসেকরা চিরস্থায়ী জাহান্নামী না। যে বলবে যে মুসলিম ফাসেক কাবিরা গোনার কারণে চিরস্থায়ী জাহান্নামী, সে খারেজি আর নাহের মুতাজিলা। যদি বলে যে সে কাফের হয়ে গেছে কাবিরা গোনার কারণে সুতরাং সে চিরস্থায়ী জাহান্নামী, তাহলে খাওয়ারেজ। আর যদি বলে যে না কাফেরও না মুসলিমও না, বাইন বাইন দুনিয়াতে, হ্যাঁ মুসলিম বলবো না কাফের বলবো, ইউসবেতুল মানজারা বাইনাল মানজার তাইন। আর কাবিরা গুনাহ করে কেউ যদি মারা যায় তো অস্থায়ী জাহান্নাম বলে কিছু নেই, বরং স্থায়ী জাহান্নামী। তাহলে মুতাজিলা মুতাজিলা মুতাজিলা, আজকাল বাংলাদেশে মুতাজিলার খুব ছড়াছড়ি হয়েছে। আহলে কোরআন মুতাজিলা, গোমরাহ পথভ্রষ্ট। আল্লাহ রাব্বুল এদের স্বার্থে উম্মতে মুসলিমাকে বাঁচিয়ে রাখেন, বাঙালি জাতিকে এই বাঙালি মুতাজিলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। আমাকে বাধা দিচ্ছে অনেক বেশি হাদিস বয়ান করতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি হাদিস বয়ান করতে চাইতেন না, প্রয়োজনে প্রয়োজনে বয়ান করতেন, কেউ জিজ্ঞেস করলে বয়ান করতেন। তার মানে এই না যে ইলমকে গোপন করতেন, কিন্তু হাদিস বেশি বেশি বয়ান করার জন্য মানে খুব উৎসুক থাকতেন, ভয় করতেন, ভয় লাগতো কি জানি বলতে গিয়ে কথা ভুল হয়ে যায় জাহান্নামে যেতে হবে, এই ভয়টা কাজ করতো। কেন আমি বেশি হাদিস বয়ান করি না কি বাধাটা কোথায়? আর না কারণ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তা আম্মাদা আলিয়া কাজেবান, এটা আর এক বাক্য দিয়ে। তাহলে এই হাদিসটি বিভিন্ন বাক্য দিয়ে এসেছে, ভাব অর্থ এক কিন্তু শব্দগুলিতে পার্থক্য রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলী বেশ কয়েকটি হাদিস নিয়ে এসে দেখাতে চাইছেন যে এই মর্মে বিভিন্ন বাক্য দিয়ে হাদিসগুলি এসে, এটা একটা ফায়দা, এটা হচ্ছে একটা হাদিসের ক্ষেত্রে উপকারিতা, মতুনের ক্ষেত্রে মতনের ক্ষেত্রে। যেমন সনদের ক্ষেত্রে বিভিন্ন সনদ নিয়ে আসা, একটি হাদিস বিভিন্ন সনদ থেকে বিভিন্ন বর্ণনাকারী থেকে নিয়ে আসা, ওইটা একটা সনদের ফায়দা। ঠিক তেমনি এটা হচ্ছে মতনের ফায়দা। মানতাম তাম্মাদা আলী কাজেবান, কেউ যদি ইচ্ছাকৃত আমার সম্পর্কে মিথ্যা কথা বলে, ফালিয়া তাবা মাকাদ আহমিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে তৈরি করে নেয়। 109 নম্বর হাদিস, সে হাদিসটি শুনেন, তাতে কি বলছেন সালামা ইবনুল আকবর রাদিয়াল্লাহু তাআলা। এখন সনদে পার্থক্য, একই হাদিস এখানে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আগেরটি ছিল আনাস, তার আগেরটি ছিল আবদুল্লাহ বিন জুবের থেকে বা জুবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার আগেরটি ছিল আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিস আলী থেকে বর্ণিত, জুবের বা আবদুল্লাহ বিন জুবের থেকে বর্ণিত, আনাস থেকে বর্ণিত, সালাম আকওয়া থেকে বর্ণিত, আর আবু হুরায়রা থেকে আসছে, আবু হুরায়রা থেকেও বর্ণিত, আবু হুরায়রা থেকেও বর্ণিত। বলছেন সালাম আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতে শুনেছি, মাই ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, যে আমার সম্পর্কে এমন কথা বলবে যা আমি বলিনি। দেখেন এখানে সম্পর্কে পার্থক্য, মাই ইয়াকুল আলাইয়া মান কাযাবা আসলো না, বা লা তাকযিবু আসলো না, কি আসলো মাইয়াকুল আলাইয়া আমার সম্পর্কে যে বলবে, মালাম আকুল যা আমি বলিনি। রসুল্লাহ কি বলছেন, আমি বলিনি, অথচ বলছে যে রসুল্লাহ বলেছেন এই শব্দ, রসুল্লাহ এরকম করেছেন, বা এটা রসুলের সন্ন্যাত, হ্যাঁ এটা রসুলের নিয়ত পড়া মুস্তাহাব, জি যাই নামাজে দোয়া পড়া মুস্তাহাব, সম্মিলিত মোনাজাত করা সন্ন্যাত, জি এই যে ফতোয়াগুলি আছে বেদান্ত, জাহান্নামে যেতে হবে, এই এই হাদিসগুলির আওতাভুক্ত হবে, যে ভুল ফতোয়া যারা দিচ্ছেন সহি হাদিস সহি সুন্নার পরোয়া না করে। বলছেন আমার সম্পর্কে মাইয়াকুল আলিয়া মালাম আকুল, যা আমি বলিনি তা যদি আমার সম্পর্কে কেউ বলে, ফালিয়া তা বাবা মাক আদাহ মিনান নার, সে যেন তার স্থান তৈরি করে নেই জাহান্নামে। 110 নম্বর হাদিস, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাম্মাউ বিইসমি বা তাসাম্মাউ বিইসমি, আমার নাম তোমরা রাখো, আমার নাম তোমরা রাখো, মানে তোমরা তোমাদের ছেলেদের নাম মোহাম্মদ রাখতে পারো সমস্যা, যেমন আমি আমার ছেলের নাম কি রেখেছি মোহাম্মদ রাখো, সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিয়ে তোমার নাম রাখতে পারো, ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, তবে আমার উপনাম তোমরা রাখবে না, আমার উপনাম তোমরা রাখবে না, নাম রাখো কিন্তু তার সাথে কুনিয়ত রাখিও না, অথবা
নাম তার মোহাম্মদ নাই, কিন্তু কুনিয়াত আবুল কাসেম এই রকমটা রাখিও না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুনিয়াত কি ছিল? কুনিয়াত উপনাম, ডাক নাম যেটা। যেমন আমাদের দেশের মহিলারা স্বামীকে কিন্তু এইভাবে ডাকে, আমাদের বাপ বলে না, আমাদের আপু, আগের যুগ ছিল আমাদের বাপ, হ্যাঁ, বা আমাদের বাবা, যেখানে বাবা বলছে বাবা, আমাদের আব্বু, আজকাল আব্বা, আব্বা থেকে আমার আব্বু হয়েছে। এরপরে যে কোন ভাষা খুঁজবে আল্লাহ ভালো যাবে, কোন দিকে যাবে, আব্বুর পর আবিতে ফিরে আসবে হয়তো আরবিতে। তা আমার নাম রাখো, কিন্তু আমার কুনিয়ত রাখিও না, আল্লাহ তাক তানুবে কুনিয়াতি, আমার কুনিয়ত রাখিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম যেহেতু কুনিয়ত বলা হইতো, তার বড় ছেলের নাম কি ছিল? কাসিম ছিল, যে আল্লাহ বলে মারা গিয়েছিল রাদিয়াল্লাহু তাআলা। তো আবুল কাসিম ছিলেন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া আবুল কাসিম বলতো, মদিনায় আবুল কাসিম বলে ইহুদিরা বলতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা আবুল কাসিম বলে ডাকতেন না, বা মোহাম্মদ বলে ডাকা তো নিষেধ ছিল। হ্যাঁ, লা তাজালু দুআর রাসূলে বাইনে ফাদুআই বাদকুম বাদা, জি, আল্লাহ কোরআন নিষেধ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা কি বলতেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, হে আল্লাহর নবী, এইভাবে ডাকতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পরিচিতি লাভ করেছেন কুনিয়তে আবুল কাসিমে, আবুল কাসিম বলা হইতো, সেই জন্য কেউ যদি নিজের ছেলের নাম আবুল কাসিম রেখে দেয়, বা ছেলের বাপকে আবুল কাসিম বলে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে আছেন আবুল কাসিম, তো রাসূল ওদিকে তাকাবেন না যে আমাকে কেউ কিছু বলছে নাকি? হ্যাঁ, তো বেয়াদবি হবে কিনা, কথা বোঝা গেছে? বেয়াদবি হবে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ক্ষেত্রে দুইজন যদি মনে করেন এখানে থাকে আব্দুল আজিজ, বা তিনজন আব্দুল আজিজ, আব্দুল আজিজ সব তিন আব্দুল আজিজ তাকাবে যে কাকে বলছে, ঠিক না? আমাদের ক্ষেত্রে অসুবিধা নেই, আপনাদের ক্ষেত্রে অসুবিধা নেই, সেই বিয়াবিটা ওই রকম ধরেন না। যদিও আপনাদের মধ্যে বড়রা যারা আছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখা উচিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদব এহতরাম হচ্ছে ফরজ। সুতরাং তোমরা ছেলেদের নাম মোহাম্মদ রাখতে পারো, কিন্তু কুনিয়ত রাখবে না, কারো কুনিয়ত আবুল কাসিম রাখবে না। তাহলে এখন এই মশলাটা জানছি, বাকি অংশটুকু পরে করছি। এই মশলাটা আমরা জানি এখন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে নাম রাখা যায়, মোহাম্মদ রাখা যাবে, বুঝতে পারলাম, কিন্তু আবুল কাসিম কারো নাম রাখা যাবে না? আমাদের এখানে তিন ভাই আবুল কাসিম আছে, আছে না? নেই, বাংলাদেশে হাজার হাজার আবুল কাসিম আছে, হ্যাঁ আছে না? তো আবুল কাসিম রাখা জায়েজ কি না এখন কারো নাম বা কুনিয়ত? ছেলের নাম কাসিম রাখলো, আর হ্যাঁ বাপকে বলা হচ্ছে আবুল কাসিম, অথবা আমাদের সে কুনিয়ত দিয়ে নাম রাখছে আবুল কাসিম, আবুল কালাম, জি। তো কি বলেন, জায়েজ কি না? জায়েজ আছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, বলা তাক্তানু বে কুনিয়াতি, আমার কুনিয়াত রেখো না। এই ক্ষেত্রে বেশ কিছু মত পোষণ করা হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে যেটা সবচেয়ে বেশি শক্তিশালী মত সেটা হচ্ছে এই হুকুমটি বা এই নিষেধাজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা পর্যন্ত সীমিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মোহাম্মদ একাধিক ব্যক্তির নাম রাখা হয়েছে, আবু বকরের ছেলে রাসূলুল্লাহ বেঁচে ছিলেন, হ্যাঁ, আপনার এর সময়, আপনার বিদায় হজের সময়কালে মোহাম্মদ বিন আবি বকর, আবু বকরের ছেলের নাম কি রেখেছেন? মোহাম্মদ, মোহাম্মদ বিন আবি বকর। এছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলাকে অনুমতি দিয়েছেন মোহাম্মদ নাম রাখতে, জি। তারপরে মোহাম্মদ নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, নাম রাখা ছিল, কিন্তু কুনিয়াত, কুনিয়াত কারো ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বেশ কিছু মহাদ্দিসরা রয়েছেন ইসলামের ইতিহাসে যাদের কুনিয়াত আবুল কাসিম ছিল। দুজনের কথা বলি, ইমাম তাবারানী, যার তিনটি কিতাব রয়েছে হাদিসের, আল মুজামুল কবির তাবারানী, আল মুজামুল আওসাত, আর আল মুজামুস সগীর, মুজাম কবির, আওসাত আর সগীর, তিনটি মুজাম রয়েছে, মুজাম কবির অনেক বড় কিতাব। তো তাতে কি বর্ণনা বলা হয়েছে তার জীবনীতে, যে তার কুনিয়াত ছিল আবুল কাসেম আত্তাবারানি, আবুল কাসেম আত্তাবারানি। আচ্ছা, আর আপনার ইয়ের কি বলছে, ইবনে আসাকির একজন মহাদ্দিস ছিলেন, মুআল্লিখ, ইতিহাসবিদ, ইসলামের ইতিহাসবিদ এবং বলা যেতে পারে মহাদ্দিস ইবনে আসাকির। তো তারিখ ইবনে আসাকির খুব মশহুর কিতাব রয়েছে তার।
ইবনে আসাকিরের কুনিয়া ছিল আবুল কাসিম। তাহলে বোঝা গেল যে ওই যুগ থেকে চলে আসছে কুনিয়াত রাখা। তো এই সব দ্বারা বোঝা যায় যে কুনিয়াত যে নিষেধ ছিল সেটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত সীমিত। এটি হচ্ছে সবচাইতে সঠিক ব্যাখ্যা এই হাদিসের। কেউ কেউ বলেছেন যে একই ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও এক ব্যক্তি দুটো জিনিস একসাথে একত্রিত করবে না, নাম মোহাম্মদ আর কুনিয়াত আবুল কাসিম, এরকমটা করবেন না, কেউ কেউ বলেছে। কিন্তু এটা নাজায়েজ বলা যাবে না। খুব বেশি কেউ যদি বলে যে এটা মুস্তাহাব, যাতে কোনো বিশ্বের সাথে সেম সেম একবারে মিলে না যায়। আবুল কাসিম কুনিয়াত আর নাম মোহাম্মদ, হ্যাঁ, যার নাম মোহাম্মদ সে নিজেকে আবুল কাসিম কুনিয়াত বা উপনাম গ্রহণ করবে না, আবুল কাসিম মোহাম্মদ এরকম। হাদিস তাহলে এই অংশটুকু হয়ে গেল। ওমান রা আনি ফিল্মা নামে ফাকাদ রা আনি, দ্বিতীয় অংশ, আর যে আমাকে স্বপ্নে দেখবে সে সত্যি সত্যি আমাকেই দেখলো। ফাইন্না শয়তান লা ইয়াতামাসসালু ফি সুরাতি, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। জি, শয়তান রূপ ধারণ করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে শয়তান এই কথা বলতে পারে কি না, নবী সাল্লাম রূপ ধারণ করলো না, হ্যাঁ অন্য কারো রূপ ধারণ করলো, হ্যাঁ অন্য কারো রূপ ধারণ করলো, এমনি কোনো সাধারণ লোকের রূপ ধারণ করলো, একবারে দাড়ি জুব্বা টুপি সব কিছু আলখাল্লা আরবদের লেবাস পোশাক পরে আসলো, আসার পরে বলছে আমি মোহাম্মদ, এ কথা বলতে পারে না, আমি মোহাম্মদ বলা আলাদা, আমি তোমার রসুল হ্যাঁ কথা বলা আলাদা, আর রূপ ধারণ করা, তো রূপ ধারণ না করে তাহলে মিথ্যে বলতে পারে, কথা বুঝতে পারছেন? কারণ হাদিসে বলা আছে আমার রূপ ধারণ করতে পারবে না, কিন্তু কেউ রসুল বলে দাবি করতে পারবেন এ কথা আছে? আরে স্বপ্নে তো দূরের কথা, জাগ্রত অবস্থা ইসলামের ইতিহাসে 30 জন দাজ্জাল সবাই নবী দাবি করবে, কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর অনেক দাজ্জাল নবী চলে গেছে, মুসাইলামা কাযযাব চলে গেছে, আসওয়াদ আনাসি চলে গেছে, সাজাহ চলে গেছে, আর তারপরে আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি খবিস চলে গেছে, সব কত খোবাসা এরকম চলে গেছে, হ্যাঁ নবী দাবি করেছে, মুতানব্বী কর্ণব দাবি কর্ণবালা। তাহলে নবুয়ত দাবিকারী যখন আমি নবী আমি রসুল বলে মিথ্যুক, অনেক নবী নবুয়তের দাবিদার হয়েছে, রেসালাতের দাবিদার হয়েছে, তাহলে স্বপ্নে কেউ বলতে পারে না জিন শয়তানি শুধু বলতে পারে না যে আমি রসুলুল্লাহ, হ্যাঁ বলতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই যে বিদাতপন্থীদের মধ্যে কিন্তু নবীকে স্বপ্ন যোগে পেয়েছি এই যে ছড়াছড়ি আছে, কেন ছড়াছড়ি জানেন? কারণ ওদের কাছে জাল ধর্ম আছে যে নবীকে স্বপ্ন দেখলে একবারে জাহান্নামের আগুন আমার উপর হারাম হয়ে যায়, বিশাল একটা কাজ করে ফেলেছি। আচ্ছা নবীকে জীবিত অবস্থায় দেখলে জাহান্নাম হারাম হবে এরকম কিছু আছে? হাজার হাজার কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দেখেছে, তারা ঈমান নসিব হয়নি, তাদের ঈমান নিয়ে আসেনি, জান্নাতি আবু লাহাব দেখেনি, আরে চাচা আবু তালেব দেখেনি, হ্যাঁ ওতবা সাহেব রাবিয়া ওলিদের দেখেনি, হাজার হাজার দেখেছে, কথা বুঝতে পারছেন না? তাহলে একেবারে জাগ্রত অবস্থায় রাত দিন দুই বেলা যখন তখন মোহাম্মদ রাসূলুল্লাহ কে দেখেছে, তারপরে ঈমান ছিল না আমল ছিল না, সুতরাং জাহান্নামের ইন্ধন তারা, তাহলে শুধু স্বপ্ন দেখবেন আর শিরকের ধর্ম পালন করবেন, বেদাতের ধর্ম পালন করবেন, স্বপ্ন যোগে ধর্ম নিবেন, আর বলবেন হ্যাঁ যে বিশাল কাজ করে দিয়ে জাহান্নাম হারাম হয়ে গেছে, না বেদাতীদের জন্য জাহান্নাম রয়েছে, যদিও অস্থায়ী কিন্তু বেদাতীদের জন্য জাহান্নামের শাস্তির ওয়াইদ রয়েছে, হ্যাঁ ধমক রয়েছে। সাবধান। তাহলে এজন্য আমি অনেক আগে একটা বক্তব্য করেছি, কারণ এই হাদিসগুলো অনেকবারই আলহামদুলিল্লাহ আমার দাওয়াতি লাইফে আলোচনা এসেছে, এই কথাটি বলেছে আবার আজকে বলছি, নিশ্চিতভাবে কে বলতে পারবে যে আমি আজকে স্বপ্নে রাসূলুল্লাহ সঙ্গে দেখেছি, এ কথা কি বলতে পারবো? সচক্ষে দেখেছি কে তারা, তারা কে? সাহাবি, সাহাবি দিনে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় অথবা মক্কায়, যিনি দেখেছেন ভালো করে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবয়ব কেমন সব জানছেন। সুতরাং যদি রাতে দেখেন আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলছেন বা এই করছেন বা এই বসে আছেন, তাহলে শয়তান রূপ ধারণ করতে পারে, কারণ নিশ্চিত জানছে যিনি হচ্ছেন
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষান্তরে আপনি আমি কি করে নিশ্চিত হতে পারবো 100% কি করে নিশ্চিত হবে? তবে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, হুলিয়া মোবারক মানে শারীরিক যে অবয়ব, দৈহিক যে গঠন ছিল, তার চেহারা কেমন ছিল, তার রং কেমন ছিল, তার হাত পা কেমন ছিল, তার বডি কেমন ছিল, তার দাড়ি চুল কেমন ছিল, যদি বলে তার দাড়ি ইন্দোনেশিয়া আর ফিলিপিনি টাইপের ছিল, তো মিথ্যুক না? আমি নবীকে দেখেছি দাড়ি শুধু এখানে ছিল, মিথ্যুক না? হ্যাঁ, শয়তান তাকে নিয়ে খেলা করেনি, তার দাড়ি যদি আমি এইরকম বড় বড় দাড়ি দেখেছি তাহলে মিথ্যুক না? অত বড় বড় দাড়ি ছিল না, কথা হয়েছে কাস্তুল লাইয়া ঘন দাড়ি ছিল, পাতলা দাড়ি দেখেছে, দাড়ি গোটা মুখে আছে কিন্তু পাতলা পাতলা দাড়ি, না নবীর সঙ্গে দেখেনি সে, তাহলে নবী সাল্লামকে অনেক লম্বা দেখেছি, ইউরোপিয়ানদের মতো দেখেছি, শ্বেতাঙ্গ দেখেছি, চলবে? নবী সাল্লামকে একবারে সুডানিদের মতো কালো দেখেছি, চলবে? নবী সাল্লামকে দেখেছি মনে হচ্ছে যে একবারে বিশাল উঁচা, পাঁচ উঁচা পাথর উঁচা, সুডানিদের মতো বা মাসরিদের মতো, মিথ্যুক না? তাহলে বেদা শয়তান খেলা করছে আপনাদেরকে নিয়ে, এইরকম বেদাতেরকে নিয়ে যে শয়তান কত খেলা করে। এক বেদাতি তবলিগে মৌলবি আমাদের কলকাতার, সে সারা দুনিয়াতে তবলিগ করে বড়, সে এসে তার ভক্তদেরকে শুনিয়েছে, আমি যখন দেশে গেলাম কয়েক বছর আগে এলাকায়, সে তার কিছু ভক্ত ভক্তরা হেদায়ত হয়েছে আলহামদুলিল্লাহ, আর তারা শোনাচ্ছে যে অমুক এসে, নামটা বলছি না, আল্লাহ হেদায়ত করুক, গুমরা হয়ে গেছে, তো এই ব্যক্তি বলছে আমি রসুলুল্লাহ স্বপ্নে দেখেছি, কি অবস্থায় দেখেছি, দেখছি যে রসুলুল্লাহ বেহাল হয়ে পড়ে আছে, কিরকম বেহাল, বলছে 360টা অঙ্গ একবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, 360টা অঙ্গ রসুল্লাহ কি হয়েছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখছি। তারপরে নিজে আবার তাবির করেছে, বিবরণ দিচ্ছে, বলছে কেন এইরকম অবস্থা, দুরবস্থা নবী সাল্লামের বেহাল হয়ে পড়ে আছে, কারণ উম্মতের অবস্থা বিক্ষিপ্ত, মুসলিম উম্মার অবস্থা যেহেতু কি আছে, হ্যাঁ, মতবিরোধ আর কলহ বিবাদ মারামারি কাটাকাটি আর আকিদার ইখতিলাফ আর মজহাবি গোঁড়ামি আর কত রকম, মজহাবি গোঁড়ামি তো বলবেন না কারণ ওরই তো তারা ওই ওই সব দলে, কিন্তু মুসলিম জাতির যে অধপতন চলছে সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহাল অবস্থায় 360টি অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে অবস্থায় দেখেছে, আউযুবিল্লাহ, কত শয়তান খেলা করেছে কে দিয়ে, এই বেদাতি তবলিগি মৌলানাকে নিয়ে কত খেলা করেছে চিন্তা করুন তো দেখি। জি হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিন মিম্মান খালাক তাফদীল, আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল তাওহীদ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ যে আমাদেরকে সুন্নাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ যে আমাদেরকে শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ যে আমাদেরকে খোরাফাত উদ্ভট আর এইসব ধর্মীয় গাঁজাখুরিয়া ধর্মান্ধতা আর এই স্বপ্নের ধর্ম থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদেরকে চরমপন্থী খারেজিদের রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ যে আমাদেরকে ফাসেকি বেদিনী আর পাপিষ্ঠদের জীবনযাপন থেকে আল্লাহ বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে এখানে আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন যেই দিন আল্লাহ নাজেল করেছেন সেই সঠিক দিন ভালোভাবে বোঝার তৌফিক দান করেন, শেখার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, এবং দিনের ওপর অটল থাকাটা আমাদের জন্য যেন সহজ করে দেন, সমস্ত ঝড় বাতাস তুফান যে চলছে, ফিতনার চারিদিকে আকিদার ফিতনা আর শাহওয়াত কুপ্রবৃত্তির ফিতনা, সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।